টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২৪ এপ্রিল বঙ্গভবন থেকে বিদায় নিচ্ছেন মোহাম্মদ আব্দুল হামিদ। সবচেয়ে বেশি মেয়াদে বঙ্গভবনের বাসিন্দা ছিলেন তিনি। ২০১৩ সালের ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রূপে মনোনয়নপত্র দাখিলের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল হামিদ। ২৪ এপ্রিল ভারপ্রাপ্ত স্পিকার AMM শওকত আলীর কাছে শপথ গ্রহণের মাধ্যমে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪ এপ্রিল ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আব্দুল হামিদ। টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে আগামী ২৪ এপ্রিল বঙ্গভবন থেকে বিদায় নেবেন বর্ষীয়ানী রাজনীতিবিদ। পরিবার পরিজন ও অনুগতদের চাকরি দেওয়া এবং বিভিন্ন উপায়ে প্রশাসনিক ও আর্থিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিছু উপাচার্যের মূল দায়িত্ব। এরই মধ্যে রাষ্ট্রপতি হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের শেষ জামাত আদায় করেন আব্দুল হামিদ। শেষবারের মতো বঙ্গভবনে দেশি বিদেশি সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করবেন বিদায়ী রাষ্ট্রপতি। পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে পরিচয় করিয়ে দেবেন আব্দুল হামিদ। এরপর ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে তাকে গার্ড অফ অনার এবং প্রধান ফটকে সেলুট গার্ড দেবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।